কাপ্তায় 144 ধারা জারির পর বিএনপি ও ছাত্রলীগের কর্মসূচি বাতিল। বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সহ 494 নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা। অন্তরীণ থেকে খালেদা জিয়াকে মুক্ত করাই এক নম্বর কাজ। মেজর ফখরুল ইসলাম। ফিলিস্তিনের বিক্ষোভ মিছিলে ইসরায়েলি সেনাদের গুলি। দেশে ভয়ঙ্কর দুঃসময় যাচ্ছে। রিজবি। এখন বিস্তারিত। এদিকে কাপ্তায় 144 ধারা জারির পর বিএনপি ও ছাত্রলীগের কর্মসূচি বাতিল। রাঙামাটির কাপ্তায় উপজেলার বড়ইছড়ি সদরে প্রশাসনের 144 ধারা জারির পর নিজ নিজ কর্মসূচি বাতিল করেছে বিএনপি ও ছাত্রলীগ। আজ রোববার সকাল থেকে কাপ্তায় উপজেলা সদর সহ কোথাও দুই পক্ষের নেতাকর্মীরা মাঠে নামেননি। তবে পুলিশ সদস্যরা ভোর থেকে রাজপথে থাকায় যান চলাচল সহ সবকিছু অনেকটা স্বাভাবিক ছিল। এর আগে জ্বালানি তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি ও ভোলায় পুলিশের গুলিতে দুই নেতা নিহতের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দিয়েছিল উপজেলা বিএনপি। একই সময় উপজেলা ছাত্রলীগ তারেক রহমানের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার ঘোষণা দেয়। এমন অবস্থায় গতকাল শনিবার রাতে উপজেলা প্রশাসন 144 ধারা জারি করে। আজ সকাল 6টায় শুরু হওয়া 144 ধারা চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন্তাসির জাহান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময় ও একই স্থানে দেশের বৃহত্তম দুটি রাজনৈতিক দল কর্মসূচি পালন করলে জনজীবন অসুবিধা হতে পারে, শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় রয়েছে। এ কারণে 144 ধারা জারি করা হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ প্রথম আলোকে বলেন, প্রশাসনের 144 ধারার কারণে কর্মসূচি বাতিল করা হয়েছে। শান্তিপূর্ণ সমাবেশের বিষয়ে প্রশাসনকে আশ্বস্ত করা হয়েছিল, কিন্তু একই স্থানে সরকারি দলের একটি সংগঠন সমাবেশের ডাক দিয়েছে। এটি অগণতান্ত্রিক আচরণ। কর্মসূচি বিষয়ে জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এদিকে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এ আর লিমন বলেন, 21 আগস্ট গ্রেনেড হামলার মূল হোতা তারেক রহমানের ফাঁসির দাবিতে তার আগে বিক্ষোভ কর্মসূচির ডাক দেন, কিন্তু একই জায়গায় একই দিনে বিএনপি সমাবেশ ডাকায় প্রশাসন 144 ধারা জারি করে। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তারা সমাবেশ করছে না। ইউএনও মুন্তাসির জাহান প্রথম আলোকে বলেন, একই স্থানে দুই দল সমাবেশ আহ্বান করায় 144 ধারা জারি করা হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এদিকে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সহ 494 নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা। নোয়াখালীর সোনাইমুড়িতে বিএনপি আওয়ামী লীগের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ চলাকালে পুলিশের ওপর হামলার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও এম এম মাহবুব উদ্দিন সহ 494 জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাতে সোনাইমুড়ি থানার উপপরিদর্শক শাহ আলম বাদী হয়ে ওই মামলা করেন। মামলার বিষয়টি নিশ্চিত করে সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ প্রথম আলোকে বলেন, মামলায় মাহবুব উদ্দিন সহ 94 জনের নাম উল্লেখ করা হয়েছে, বাকি 300 থেকে 400 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলার ওপর আসামিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ারুল হক ও পৌরসভা বিএনপির আহ্বায়ক মোতায়ের হোসেন ওরফে মানিক। ওসি হারুনুর রশিদ জানান, এই মামলায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, সরকারি বাদে বাধা দেওয়া, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি এবং সম্পদের ক্ষয়ক্ষতির অভিযোগ আনা হয়েছে। মামলায় দুজন বিএনপির কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আজ রোববার দুপুরে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এক প্রশ্নের জবাবে হারুনুর রশিদ জানান, সংঘর্ষের ঘটনায় আওয়ামী লীগের লোকজন আহত হওয়ায় দলটির পক্ষ থেকে আরেকটি মামলা করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। তাদের লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত পদক্ষেপ নেওয়া হবে। গতকাল বিকেলে জ্বালানি তেল ও পরিবহন ভাড়া বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ সরকারের নানা অব্যবস্থাপনার প্রতিবাদে সোনাইমুড়ির ছাতার পাইয়া চৌরাস্তা থেকে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। মিছিলে নেতৃত্ব দেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মামুনুর রশিদ। বিএনপির মিছিলটি সোনাইমুড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় সড়কে এলে বিপরীত দিক থেকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ইট পাটকেল নিক্ষেপ শুরু করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এতে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া সংঘর্ষ বাধে। এই ঘটনায় উপপক্ষের কমপক্ষে 15 নেতাকর্মী আহত হয়েছেন। পরে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ দুই পক্ষকে দুই দিকে ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে অন্তরীণ থেকে খালেদা জিয়াকে মুক্ত করাই এক নম্বর কাজ। মেজর ফখরুল ইসলাম। অন্তরীণ থেকে খালেদা জিয়াকে মুক্ত করা এক নম্বর কাজ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মেজর ফখরুল ইসলাম আলমকে। তিনি বলেন, যিনি গণতন্ত্রের নেত্রী দীর্ঘকাল, যিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, তাকে বের করে আনাটা এখন সবচেয়ে বড় প্রয়োজন। এটা এক নম্বর কাজ। সরকার নির্বাহী আদেশে আরও 6 মাস খালেদা জিয়ার সাজা স্থগিত করে সরকারি প্রজ্ঞাপন জারির পর মঙ্গলবার সন্ধ্যায় এক ভার্চুয়াল আলোচনায় মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির কমিউনিকেশনস সেলের আয়োজনে এই আলোচনা অনুষ্ঠিত হয়। মির্জা ফখরুল ইসলাম বলেন, ইনশাআল্লাহ গণতন্ত্রের যে সংগ্রাম, সমাজকে মুক্ত করবার যে সংগ্রাম, সেই সংগ্রামে আমরা জয়ী হব। যদি ঐক্যবদ্ধ গণ আন্দোলন সৃষ্টি করা যায়, আমি বিশ্বাস করি আমরা সেই গণ আন্দোলন সৃষ্টি করতে সক্ষম হব। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন,
মূল বিষয়টি হচ্ছে গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য একটা জাতীয় ঐক্য সৃষ্টি করা। শুধু রাজনৈতিক দলগুলো নয়, জনগণের মধ্যেও সেই ঐক্য সৃষ্টি করতে হবে। আমরা বিশ্বাস করি এদেশের মানুষ সবসময় গণতন্ত্রের পক্ষে। তারা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে জয়ী হয়েছে, স্বাধীনতা যুদ্ধে জয়ী হয়েছে, ভাষার অধিকার ফিরিয়ে আনতে জয়ী হয়েছে। আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, আজকে সারা পৃথিবীতে গণতান্ত্রিক রীতিনীতিকে ধ্বংস করে দেওয়া একটি গোষ্ঠীর স্বার্থে কি অর্থনৈতিক, কি রাজনৈতিক, কি সামাজিক ক্ষেত্রে চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা প্রবণতা দেখা যাচ্ছে। এটা আমাদের উদ্বেগের বিষয়। খন্দকার মোশাররফ হোসেন বলেন, বাংলাদেশে কি হচ্ছে? আজকে বাংলাদেশে যে বৈষম্য, মানুষের মানবাধিকার লঙ্ঘন, ভোটের অধিকার হরণ, সংবাদপত্র, মত ব্যক্তির স্বাধীনতা সবকিছু হরণ করা হয়েছে। আজকে বাংলাদেশের জনগণ দ্বারা পরিচালিত হচ্ছে না, এদেশে এখন আওয়ামী লীগ ও তার সুবিধাভোগী শ্রেণী দ্বারা পরিচালিত হচ্ছে। এই সরকার গণতন্ত্রের সব কিছুকে হরণ করেছে। সে সময় তিনি এ অবস্থা থেকে উত্তরণে ইস্পাত কঠিন ঐক্য প্রয়োজন বলে মন্তব্য করেন। বিএনপি স্থায়ী কমিটির আর এক সদস্য মওদুদ আহমেদ বলেন, আজকে কোনো কিছুই নেই, মানুষের যে মৌলিক অধিকার তাকে তারা নিশ্চিহ্ন করে দিয়েছে। অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থাকতে তারা 2011 সালে সংবিধানে যে সংশোধনী পাশ করেছে তা চতুর্থ সংশোধনীর চেয়েও খারাপ। জনগণের ক্ষমতায় উৎসকে তারা এই সংশোধনীর মাধ্যমে নিশ্চিহ্ন করে দিয়েছে। মওদুদ আহমেদ বলেন, বেগম জিয়াকে মুক্ত করলে গণতন্ত্রের মুক্তি আসবে, কিন্তু সেই মুক্তি নিশ্চিত করতে হলে আমাদের কৌশল নির্ধারণ করতে হবে। কি করে জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা রাস্তায় নামতে পারবো, আন্দোলন করতে পারবো? আন্দোলন ছাড়া আমাদের অন্য কোনো বিকল্প নেই। রাজপথে সমাধান হবে হুঁশিয়ারি, ফখরুলের, খালেদাদের মুক্তি ও বিদেশে সুচিকিৎসার ব্যবস্থা না করলে রাজপথেই এর সমাধান হবে সরকার কেমন হুঁশিয়ারি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অবিলম্বে তাকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন, তা না হলে আন্দোলনের মধ্য দিয়ে আপনাকে গদিচ্যুত করা হবে। আমরা পরিষ্কার করে বলতে চাই, এটা আমাদের জীবন মরণের প্রশ্ন, আমাদের অধিকারের প্রশ্ন। এদিকে ফিলিস্তিনে বিক্ষোভ মিছিলে ইসরায়েলি সেনাদের গুলি। জর্ডান নদীর পশ্চিমের তীরের বিভিন্ন শহরে অবৈধ ইহুদি বসতি নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করলে ইসরায়েলি সেনারা ওদের উপর গুলি চালিয়েছে। এতে বেশ কয়েকজন ফিলিস্তিনি গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। পশ্চিম তীরের নাবলুস ও কালকিরিয়া শহর এবং এর আশেপাশের কয়েকটি ছোট শহর ও গ্রামে শুক্রবার ওই বিক্ষোভের আয়োজন করা হয়েছিল। খবর ওয়াফার, কুফার কাদ্দুম শহরে ইসরায়েল বিরোধী বিক্ষোভের সময় ইহুদিবাদী সেনারা বিক্ষোভকারীদের লক্ষ্য করে অসংখ্য রাবার বুলেট ছোড়ে। এতে ফিলিস্তিন টিভি সাংবাদিক আনাল আল জাদা সহ কয়েক ডজন ফিলিস্তিনি আহত হন। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, আরও কয়েকটি স্থানে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের উপর টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে ইসরায়েলি সেনারা। পশ্চিম তীরের নাবলুস শহরের পূর্বে অবস্থিত বেইত দাজান গ্রামের বিক্ষোভে নিক্ষিপ্ত টিয়ার গ্যাসে বহু ফিলিস্তিনি আহত হয়েছেন। নাবলুস অ্যাম্বুলেন্স সার্ভিস বিভাগের পরিচালক আহমেদ জিব্রিল বলেছেন, টিয়ার শেলের কারণে অন্তত 18 ফিলিস্তিনি অসুস্থ হয়ে পড়েন। কুফার কাদ্দুম শহর ও এর আশেপাশের অধিবাসীরা 2011 সাল থেকে প্রতি শুক্রবার ইসরায়েল বিরোধী বিক্ষোভ করে আসছেন। পশ্চিম তীরে ফিলিস্তিনি জনসংখ্যায় কাঠাময় আমূল পরিবর্তন আনার লক্ষ্যে সেখানে অবৈধ ইহুদি বসতির যে ব্যাপক বিস্তার ঘটনা হচ্ছে তার প্রতিবাদে ওই বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ফিলিস্তিনিদের জমি দখল করে বিভিন্ন অবৈধ বসতিতে 6.5 লাখ ইহুদি বসবাস।